আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের চিকেন ফ্রাই তৈরি করে দেখাবো। মচমচে মজাদার এই চিকেন ফ্রাই ঝটপট সহজেই আপনারা বাসায় রেস্টুরেন্ট স্টাইলে এই চিকেন ফ্রাই তৈরি করতে পারবেন। তো রেসিপিটি শুরু করার আগে বলছি, প্লিজ যারা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি যখন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে পেয়ে যাবেন। তো এখানে আমি ভালো করে লেগ পিসগুলো কেটে নিয়েছি যাতে মশলা ভালো করে ঢুকে। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিচ্ছি। এক চা চামচ আদা বাটা, এক চা চামচ রসুন বাটা, লাল মরিচের গুঁড়া এক চা চামচ, আপনারা যদি ঝাল খান সেক্ষেত্রে একটু বাড়িয়ে দিতে পারেন। সাদা গোলমরিচের গুঁড়া দিয়েছি আধা চা চামচ। এখানে আমি টেস্টিং সল্ট ব্যবহার করেছি এক চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ, জিরার গুঁড়া এক চা চামচ দিয়ে দিচ্ছি, সয়া সস দেড় টেবিল চামচ, একটু লেবু চিপিয়ে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো, টমেটো সস দিয়েছি এক চা চামচ। তো এখন আমি ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। হাত দিয়ে মেখে নিলে ভালো হবে, এতে করে মশলা চিকেনের মধ্যে আমি ভালো করে মশলাগুলো ঢুকিয়ে নিচ্ছি। আমি এটা ম্যারিনেট করব না, একবারেই ভেজে ফেলবো। আপনারা এটা যদি হাতে সময় থাকে আধা ঘন্টা আপনারা রেস্টে রেখে তারপরে ভাজতে পারেন। তো এখন আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করছি দুই টেবিল চামচ, ময়দা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ, এখানে আমি ময়দা অ্যাড করেছি, একটি ডিম ব্যবহার করছি। এই কর্নফ্লাওয়ারটা দিলে কিন্তু অনেকক্ষণ মচমচে থাকবে, খেতেও ভালো লাগবে। এখন আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি যে মশলাগুলো ব্যবহার করেছি আপনারা এই সবগুলো মশলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই দেখবেন চিকেন ফ্রাই খেতে খুব ভালো লাগবে। তো এখন আমি একটা শেফে নিয়ে আসছি মেখে, যাতে চিকেন ফ্রাইগুলো একটা শেপের মতো করে ভেজে নিতে পারে। বেশি ময়দা দিলেও কিন্তু ভালো লাগে না, উপরে যে ময়দা শক্ত ময়দা হয়ে থাকে, বেশি ময়দা দিলে ভিতরে চিকেনটা ভাজা হয় না। তবে এখানে আমি আরেকটু ময়দা ব্যবহার করছি, যদি দেখেন যে ময়দা কম হচ্ছে তাহলে একটু ব্যবহার করে নেবেন। তো আমার দেখেন কোট করা হয়ে গেছে চিকেনের, চিকেনের কোট করার সময় যদি দেখেন একটু কম কম লাগে তাহলে ভিতর থেকে একটু নিয়ে নিয়ে মেখে মেখে তারপরে আপনি ভাজতে পারেন। আর তেলটা কিন্তু অনেক গরম করে নিতে হবে, হাই হিটে গরম করে তারপরে চিকেন ফ্রাইগুলো দিতে হবে। তো এক এক করে আমি সবগুলো চিকেন দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেওয়ার পর, তারপর মাঝারি আঁচে সবগুলো ভেজে নিতে হবে। এভাবে সবগুলো আমি দিয়ে দিচ্ছি, বেশি দিলে দেখা যায় লেগে যাবে। তো এক পিঠ ভাজা হলে তারপরে উল্টিয়ে দিতে হবে, 10 থেকে 12 মিনিট সময় লাগবে চিকেনগুলো হতে। এভাবে ভাজলে দেখা যাবে ভিতরে, অনেক সময় দেখা যায় ভিতরে রক্ত থাকে, তারপরে ভিতরে সব কিছু কাঁচা থাকে, উপরে সিদ্ধ হয়, এজন্য মাঝারি আঁচে সময় নিয়ে ভেজে নিতে হবে। এখন আমি এক পিঠ উল্টিয়ে দিচ্ছি। তো আপনারা বাসায় কিন্তু এটা ট্রাই করতে পারেন, দেখা যায় বাচ্চাদের টিফিনে কিংবা বড়রা বিকেলে নাস্তা হিসেবে ছোটরাও নাস্তা খেতে পারেন, এবং মেহমান আসলে আপনারা পোলার সাথেও এটা ব্যবহার করতে পারেন, তৈরি করে দিতে পারেন। তো আমার চিকেন ফ্রাইগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি এক এক করে। সবগুলো উঠিয়ে আমি একটা কিচেন টিস্যুর উপর রেখে দেব, এতে করে দেখা যাবে তেলটা চুষে যাবে। ঘরে থাকা মশলা দিয়েই কিন্তু এই চিকেন ফ্রাই, বেশি মশলারও প্রয়োজন হয় না, একটু ধৈর্য ধরে ভেজে নিলেই ভেতরে কাঁচা থাকে না, চিকেনটা ভাজাও হয়। সবগুলো আমার হয়ে গেছে, এই তো দেখেন আমার চিকেন ভাজা সবগুলো হয়ে গেছে, চিকেন ফ্রাই ভাজা। তো আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করতে পারেন।
রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আর সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।